আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার। প্রতিদিনের ন্যায় আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে, যারা স্পেশাল শিট নিয়েছেন তারা শিটগুলো যেভাবে পড়বেন, অর্থাৎ এ পর্যন্ত যারা স্পেশাল শিটগুলো নিয়েছেন বা অর্ডার করেছেন তারা শিটগুলো কীভাবে পড়লে সবচেয়ে বেশি উপকৃত হবেন, এই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তোমাদের আলোচনায় যাওয়ার পূর্বে, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা যারা আজকে প্রথম দেখছেন, জীবন জীবিকার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নিজে উপকৃত হন। উপকৃত হলে শেয়ার করে ছড়িয়ে দেন মানুষের মাঝে, যাতে অন্যরা উপকৃত হতে পারে। তোমাদের কথা আজকে আর লেন্দি করছি না, আমি এখনই মূল আলোচনায় চলে যাচ্ছি। তবে আলোচনায় যাওয়ার পূর্বে আমি আপনাদের সরাসরি শিট ধরে কীভাবে কোন কৌশলে পড়বেন সেগুলোও দেখাবো, আর পাশাপাশি হচ্ছে আজকের আলোচনার যে মূল বিষয়গুলো কী সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। প্রথমত আপনারা দেখছেন যে পড়ার কৌশল, অর্থাৎ শিটগুলো কীভাবে পড়বেন সেই পড়ার কৌশলটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এরপরে অনেকে আসলে শিট নেওয়ার পরে ফোন দিয়েছেন কিংবা জানতে চেয়েছেন, স্যার এই শিটের সাথে আর কিছু পড়ার দরকার আছে কি না, থাকলে সেটা কি, সেটা একটু বললে উপকৃত হতাম। আর পাশাপাশি হচ্ছে যে এই স্পেশাল শিট শেষ করতে কতদিন সময় লাগবে, এই বিষয়গুলোই আজকে মূলত আলোচনার মূল বিষয়। তো প্রথমত আমরা একটা কাজ করি বন্ধুরা, সেটা হচ্ছে পড়ার কৌশল আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি হাতে চারটা পেজ নিয়েছি, 1, 2, 3, 4 চারটি পেজ, এবং সাথে দেখতে পাচ্ছেন যে আপনারা একটা ছোটো একটা টুকরা কাগজ নিয়েছি। অর্থাৎ আপনি পেট যে মেডিসিনের যে দোকান কিংবা আপনি যদি সাদা কাগজ কেনেন, এভাবে টুকরা টুকরা করে নেবেন। নেওয়ার পর এবার খেয়াল করুন বন্ধুরা, আমি আপনাদেরকে যে শিটগুলো দিয়েছি ম্যাক্সিমাম হলো, ধরুন অনেক সময় অনেক জায়গা থেকে যে শিটগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে একটি নাম্বারের জন্য তারা 5 পেজ 6 পেজ এরকমের করে দেয়, যা আপনার জন্য দুঃসাধ্য হয়ে যায়। বন্ধুরা, একটা ব্যাপার হলো শিটের একটা গুরুত্ব হচ্ছে এটা, একজন অভিজ্ঞ টিচার যদি হ্যান্ডনোটগুলো তৈরি করেন তার মানে হলো আপনারা জানেন যে একটা বইয়ে নেসেসারি এবং আননেসেসারি অনেক কিছুই থাকে, তো এই নেসেসারি জিনিসগুলোকে বের করে নিয়ে আসা, এটা হচ্ছে একটা শিটের ব্যাপার। আর আননেসেসারি জিনিসগুলোকে বাদ দেওয়াও কিন্তু একটা সময় সাপেক্ষ একটা বিষয়। তো যাই হোক বন্ধুরা, ওদিকে আমি যাচ্ছি না, আমরা এখন মূল আলোচনায় থাকার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমি যে শিটগুলো দিয়েছি, ধরুন এই যে বিপরীত শব্দের একটা পেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এপিট এবং ওপিট, আমি কিন্তু আপনাদেরকে কৌশলটা দেখাচ্ছি যারা কীভাবে শিটগুলো শেষ করবেন। আমি ম্যাক্সিমাম শিটগুলো আপনাদের এক পেজে দেওয়ার চেষ্টা করেছি। ধরুন এখানে বিপরীত শব্দের যে শিটটা আছে এটা ঠিক এপিট এবং ওপিট, এই হলো একটা পেজ, তার মানে হচ্ছে একটা পেজ একটা শিট। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে একটা দিয়েছি, সমীক্ষা রিপোর্ট 2021, একটা পেজ একটা শিট। এরপরে দেখুন এখানে হচ্ছে লসাগু গসাগু, একটা পেজ একটা শিট। এরপরে হচ্ছে নাম্বার অ্যান্ড জেন্ডার অফ নাউন, একটা পেজ দিয়ে একটা শিট বানানো হয়েছে। এইবারে আপনার কাজ হলো, ধরুন আপনি অবশ্যই অবগত আছেন যে পড়া কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে মুখস্থবিদ্যা আর একটা হচ্ছে বোঝার বিদ্যা। মুখস্থবিদ্যা আর বোঝার বিদ্যা যাই হোক, আমি একটা কাজ করব, আপনারা শিটগুলোকে প্রথমে নেবেন হাতে, নেওয়ার পরে এরপরে ধরুন বাংলার একটা টপিক নেবেন, ধরুন আমি একটা টপিক নিয়েছি এটা হচ্ছে বিপরীত শব্দ, এরপরে আমি ইংলিশের একটা টপিক নিয়েছি সেটা হচ্ছে নাম্বার জেন্ডার অফ নাউন 2, দেখেন বাংলা অংশ থেকে একটা নিয়েছি ইংলিশ অংশ থেকে একটি নিয়েছি। এবার 3 নম্বরে হচ্ছে এখানে দেখেন সমীক্ষা এবং রিপোর্ট, এইটা অর্থাৎ সাধারণ জ্ঞানের একটা টপিক নিয়েছি। এরপরে দেখুন লসাগু এবং গসাগু, একটা পেজে একটা শিট আছে, অর্থাৎ এখানে 48 গণিত রয়েছে, ম্যাথ রয়েছে এখানে, তার মানে হলো আমি এই চারটা পেজকে একসাথে নিলাম। একসাথে নেওয়ার পরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে এই যে চারটা পেজ একসাথে নিলাম এবং একটা কাগজ একটা নিলাম, তার মানে হলো এখানে নিয়ে আমি একটা বান্ডেল সেট করলাম। বান্ডেল সেট করার পরে আমি এখানে কি করব, একটা দেখুন এখানে কিন্তু আমি স্ট্যাপলার করে নিলাম, তার মানে হলো আমি এখানে চারটা পেজ নিলাম, 1, 2, 3, 4 চারটা পেজ নিলাম। চারটা পেজ নিয়ে আমি এখানে সাদা একটা পেজ, অর্থাৎ একটা ছোটো একটা টুকরা কাগজ লিখে দিলাম। এবারে আমি আমার মতো সেট করেছি, তার মানে হলো এই চারটা পেজ আমি 3 দিন বসে রিভিশন দেব, তার মানে হলো আপনি কমপক্ষে 4 ঘন্টা বা 5 ঘন্টা সময় এই চারটে পেজের জন্য আজকে ব্যয় করেন, কালকে ব্যয় করেন, পরশু ব্যয় করেন, দেখবেন চারটা পেজ আপনার ম্যাক্সিমাম চলে আসছে। তার মানে হলো বন্ধুরা,
আরেকটা ব্যাপার খেয়াল করবেন, যখনই চারটা পেজকে একত্র করবেন অর্থাৎ অন্যান্য শীটগুলোও তো এভাবে বান্ডেল করবেন, আপনি এখানে তিন দিন অর্থাৎ তিন দিন লিখে নেবেন এবং তারিখটা বসিয়ে নেবেন। এরপরে আপনি যখন এই বান্ডেলগুলো তৈরি করবেন একটা বিষয় খেয়াল রাখবেন, যাতে চারটা বিষয়ই কঠিন না আসে, আবার চারটা বিষয়ই সহজ না আসে। তার মানে হয়তো বাংলা এবং সাধারণ জ্ঞান কিংবা ম্যাথ এবং সাধারণ জ্ঞান এরকম দুটো সহজ নেবেন, দুটো একটু তুলনামূলক কঠিন পয়েন্টগুলো নিয়ে নেবেন। এভাবে প্রথমে আপনি এক ঘন্টা সময় কিংবা দুই ঘন্টা সময় নিয়ে এভাবে বান্ডেলগুলো সেট করেন, সেট করে নিয়ে এরপরে আপনি পড়া স্টার্ট করে দেন, দেখবেন আপনি কত দ্রুত বিষয়গুলোকে শেষ করতে পারেন। আশা করি আপনারা খুব দারুণভাবে উপকৃত হবেন এই কাজটা যদি করে নিতে পারেন। আমি আপনাদেরকে আবারও বলছি, আমি যে হ্যান্ডনোটগুলো দিয়েছি আপনাদের, পেজের সংখ্যা কম, তার মানে হলো এক একটা পেজ দিয়ে এক একটা শিট বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এভাবে কিন্তু বান্ডেলটা করে নেবেন, দেখেন আপনি কতটা উপকৃত হন। আশা করি পড়ার একটা কৌশল আপনারা পেয়েছেন, অর্থাৎ পড়ার কৌশলটা আমরা বুঝতে পেরেছি। এরপরে হলো অর্থাৎ চারটা টপিক থেকে চারটা অর্থাৎ শিটগুলো থেকে চারটা টপিক নেবেন চার বিষয়ের, এরপরে একটা সাদা কাগজের টুকরো নেবেন। কত দিন লাগবে আপনার সময়টা সেটা আপনি একটু কাগজগুলোকে হ্যান্ডনোটগুলোকে অবজার্ভ করেন, অবজার্ভ করার পরে আপনি দিনটাকে লেখেন, অর্থাৎ এক ঘন্টা সময় লাগবে আপনার এভাবে বান্ডেলগুলো তৈরি করতে। এটা একটা প্রসেস এবং এভাবে করলে আপনি খুব দ্রুত আগাতে পারবেন। এই হলো একটা পড়ার কৌশল। এরপরে দ্বিতীয় নম্বর এখানে যে আপনারা প্রশ্নটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাথে আর কিছু পড়ার দরকার আছে কিনা। বন্ধুরা, শীটের পাশাপাশি যদি পসিবল হয়, আমি বারবার বলি, আই রিপিট, যে আপনি একটা মডেল টেস্ট সলভ করবেন। কারণ হলো শীট আপনি কমপ্লিট করার পরে আপনি মডেল টেস্টগুলো সলভ করলে একটা উপকৃত হবেন এভাবে যে আসলে শীট পড়ার পরে মডেল টেস্টগুলো থেকে কত নাম্বার আপনি ক্যারি করতে পারছেন সেটা কিন্তু একটা প্রুফ হয়ে যাবে। পাশাপাশি হলো আমি আপনাদেরকে কিন্তু বলছি বন্ধুরা, শীট কিন্তু আপনার টাইম জ্ঞান বাড়াবে, শীট কিন্তু আপনার কনফিডেন্স লেভেল হাই বা লো এর একটা পরিস্থিতির মধ্যে আপনাকে নিয়ে যাবে, আপনার কী ভুল ত্রুটিগুলো আছে সেগুলো পড়ার কৌশল দেখাবে। অর্থাৎ পরবর্তী একটা সময় আমি আপনাদেরকে দেখাবো যে মডেল টেস্ট সলভ করার ছয়টি বা আটটি যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বগুলো কি পয়েন্ট আকারে দেখানোর চেষ্টা করব। তার মানে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন শীটগুলোর সাথে একটা ভালো মানের মডেল টেস্ট সলভ করার চেষ্টা করবেন। আমি কিন্তু প্রায় সময় বলেছি যদি 50টা কিংবা 100টা হলে সবচেয়ে ভালো হয়, যারা 100 মডেল টেস্টের এ টু জেড সব পারেন তার মানে তার চাকরি হবে, শুধু সময়ের ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, এখন অনেকের কোশ্চেন আছে যে স্যার কোন মডেল টেস্ট বইটা পড়লে ভালো হবে। যদিও আমি প্রিভিয়াস ভিডিওগুলোয় বলে দিয়েছি এ সংক্রান্ত, তারপরে বন্ধুরা আপনারা কমেন্ট করবেন, কমেন্টে হয়তো আমি খুব বেশি কমেন্টে রিপ্লাই করবো না, দুই একটা কমেন্টে বা হয়তো চারটা পাঁচটা কমেন্টে আপনাদের আমি বইয়ের নামটা উল্লেখ করে দেবো, যেহেতু আপনারা খুঁজে পাচ্ছেন না সুতরাং আমি উল্লেখ করে দেবো। সব কমেন্টে না, দুই একটা কমেন্টে আপনারা হয়তো কমেন্ট বক্সে গিয়ে লিখবেন স্যার কোন মডেল টেস্টটা পড়লে ভালো হয়, এরকমের আমি হয়তো হাতে গোনা চার পাঁচটা জায়গায় দিব, আপনারা একটু সার্চ করে নেবেন কমেন্টগুলো, আশা করি সেখান থেকে আপনারা কিন্তু কি মডেল টেস্ট বইটার নামটা পাবেন। তার মানে আমরা কিন্তু দুইটা বিষয় কিন্তু পেয়েছি। এরপর তিন নম্বর যে বিষয়টা হচ্ছে স্পেশাল শীট শেষ করতে কতদিন সময় লাগবে। আপনারা যারা হাতে শীটটা পেয়েছেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে শীটগুলো কিন্তু একটা টপিকের উপরে যে খুব বেশি পেজ দিয়েছি তা না, অর্থাৎ আপনি যদি তিন ঘন্টা চার ঘন্টা করে সময়ও পড়েন তাতে কিন্তু আপনার এই স্পেশাল শীটটা শেষ করতে আমার মনে হয় 25 থেকে 26 দিন, 30 দিন কিংবা এক মাস, 5 দিন, 7 দিন সময় লাগতে পারে। তার মানে হলো আপনাদের সামনে এখনও 1.5 মাস সময় আছে, আপনারা যদি এই শীটগুলোকে এই কৌশলে এখনও পড়েন তার মানে কিন্তু এই শীটগুলো শেষ করে কিন্তু আবার কিন্তু আপনি চাইলে বাড়তি পড়াও পড়তে পারেন। তা আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে আসলে শীটগুলো কীভাবে পড়বেন। আমি আপনাদের অর্থাৎ আরেকবার স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে কীভাবে পড়বেন, তার মানে হলো আপনি চারটি টপিক অর্থাৎ বাংলা, অঙ্ক, ইংলিশ, সাধারণ জ্ঞানের চারটা টপিক আপনি চার পেজের চারটি টপিক এভাবে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনি একটা সাদা এরকম একটা কাগজ নিয়ে নেবেন, এরপরে আপনি এটা পিন আপ করে নেবেন। আমি আপনাদেরকে বলেছি দুটো সহজ এবং দুটো কঠিন টপিক নিয়ে নেবেন। এরপরে আপনি এখানে কত দিন পড়বেন সেটা এবং কত ঘন্টা পড়বেন একদিনে সেটা লিখে নেন। বন্ধুরা, একটা উত্তম কৌশল এবং পড়ার পদ্ধতি আমাদের কিন্তু অনেক এগিয়ে দেয়। তার মানে হলো দেখবেন বন্ধুরা, কেউ বই পড়ছে, কেউ মডেল টেস্ট পড়ছে, ব্যাপক হারে পড়ছে, অর্থাৎ একবার পড়ে যাচ্ছে, উল্টা পাল্টা পড়ার কারণে তার ভিতরে পড়তে পড়তে ফ্রাস্ট্রেশন চলে আসে, আর কেউ গুছিয়ে পড়ার কারণে অর্থাৎ সে শেষ করে তার কাছে একটা আনন্দের মতো লাগে। তার মানে হচ্ছে আমরা কেন সফল হই, কেন ব্যর্থ হই, মূল কারণ হচ্ছে যার পরিকল্পনা যত সহজ হবে, সুন্দর হবে, তার ঢিল কিন্তু গাছে দ্রুতই লাগবে, আর যিনি সেটা করতে ব্যর্থ হবেন তার মানে তিনি পড়তে পড়তে কিন্তু একটা সময় ফ্রাস্ট্রেশন বা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। সুতরাং
এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রেখে আমাদের কিন্তু পথ চলতে হবে। তো বন্ধুরা, কথা আজকে আর লেন্দি করছি না, আজকে পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।